দেখেন আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না, আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না, হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে, হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে, এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে চারবার। আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনত না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল দেখত না, উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, একই ক্যালকুলেশন, হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তো আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা, আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করার পর কি করবেন যুব সমাজ, শুনেন, তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ, ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটাবার শুধু কথা বলতে চাই, একটাবার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না, এই ফাঁদে আবার পা দিয়ে না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো, নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন, সিম্পল, প্রেম করতে যাচ্ছেন কি জন্যে, প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ। সব বুঝেন, ঠিক বলছেন, মানে এগুলো করছেন আগে, প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোন দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন, তার সাথে চাঁদ দেখেছেন, এমনকি তিনি বলেছেন একটা জায়গায় পেয়েছি আমি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। এত রোম্যান্টিক হবে আমাদের কারো, কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না, তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন, আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাল্লাহ। স্ত্রীর অভাব আছে, মেয়ের অভাব, শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে, খুশি হয় না, এটা 40টা স্ত্রী বোঝানো হয় না। আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে, দুইটা বিয়ে, তিনটা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে, আসলে ব্যাপারটা এমন নয়, একটা ডিল করাই অনেক কষ্ট, দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্টের। আর এই দিল্লিকে লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন, নেককার স্ত্রী দিবেন, আল্লাহর কাছে চাবেন, কিভাবে চাবেন, সেজদায় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করবেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মন্দ যাচাই করবেন, আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পড়া মেয়ে, মাশাআল্লাহ মেয়ে দেখতে গেছেন, এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই,
কারণ সব বোরখার পিছনেই দিনদাইতা থাকে না ঠিক আছে দিনদাইতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন সুন্নর উপর থাকেন দাড়ি ছেড়ে দেন টাকনুর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর পথে সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন শহীদ তাকে 72টা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন ঈন কে আমসাল লুলুই ওয়াল মাকনুন এর মাস আমার পরিজারে এক অস্থিরতা এ মানুষ ফিরবে কখন ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ ও আল্লাহর বান্দারা ফিরে আসো আল্লাহর দিকে ইন্নী লাকুম মিনহু নাদীরুন মুবীন আমি আমার মালিকের পক্ষ থেকে স্পষ্ট ভাবে ভয় দেখাচ্ছি জাহান্নাম দেখা যায় আযাব দেখা যায় ও যে কবর দেখা যায় হাশরের মাঠ দেখা যায় তোমরা যারা নামাজ পড়ো নাই দোস্ত ফিরে আসো এক দরদি ভাই ডাকছে এক বন্ধু ডাকে বাপ আপনাদের কাছে ডাকছি মেয়েটাকে ফিরায় আনে দিদিটাকে নামাজের মুসল্লায় দাঁড় করা মেয়েটাকে পর্দার সিং বানান মেয়েটাকে কোরআন পড়ান ছেলেটাকে কোরআন পড়ান নাইলে জমিন টিকবে না আপনি কি চান শুধু আপনি ভালো ভালোই মরে যাবেন আপনার বিবি বাচ্চা পরবর্তীতে কষ্ট পাবে এটা আপনি চান এটা কেউ চান তাহলে আগামী পৃথিবীতে গুনায় ভরা ফ্যামিলিটাকে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না টেলিভিশন দেখে এই অবস্থায় রেখে কেমনে কবরে রওনা দিছেন টেলিভিশনের সামনে বোয়াইয়া নর্তকীর নাচের সামনে বোয়াইয়া কবরে যাচ্ছ মুসলমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ما اصابكم من مصيبه فبما كسبت ايديكم আল্লাহ বলে যেখানে যত মুসিবত তোমার গুনাহ কি গুনাহ কি বলে গুনাহ গুনাহ একটা পিঁপড়া যদি কামড় দেয় আঙ্গুলে আমার গুনাহ একটা কাঁটা বিঁধলে আমার গুনাহ আমার গুনাহ ইউযীকহুম বাযাল লযী আমিলু আল্লাহ বলে তোমারে মুসিবতে ফেলি তোমার গুনার কারণে আল্লাহ বলেন এটাও আমার দয়া তোমারে আমার মুসিবতের মধ্যে দয়া কি দয়া যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন আমি একটু তোমার অপরাধ যদ্দুর মুসিবত উদ্দুর না না বুঝেন নাই কথা অপরাধ যদ্দুর মুসিবত উদ্দুর তলের বিচারে ভুগিতা এখন অপরাধ যদ্দুর মুসিবত যদি দূর হয় হাশরের মাঠ কিত্তু আর কথা বলেন না তারা পরকাল কিতে আবার আল্লাহ তাআলা বলেন তোমার মুসিবত যদ্দুর আরে মানে নাফরমানি যদ্দুর গুনাহ যদ্দুর পাপ যতটুকু আমি আল্লাহ তার লক্ষ কোটি ভাগের এক ভাগ কোটি কোটি ভাগের এক ভাগ শাস্তি জমিনে দেই না একেবারে সামান্য একেবারে সামান্য ওয়াইয়াফু আন কাসীর প্রতিদিন হাজার হাজার গুনা আমি মাফ করে দিই এমনি আচ্ছা থাক আচ্ছা থাক আচ্ছা থাক জমিন বলে আল্লাহ উল্টায় দিতাম নি আল্লাহ কইছে না রাখ ফেরেশতা বলে আল্লাহ উল্টায় আসার দিতাম নি ফেরেশতারে আল্লাহ বলে না রাখ না মাতিস দেখোস না দেখো না চোখের পানি ফেলে কিনা চোখের পানি ফেলে কিনা তাওবা করে কিনা 30 বছর পরে তাওবা করছে 30 বছর আগের গুনার জন্য আল্লাহ তখন হাসি দিয়া বলে বাম কাদের ফেরেশতাকে ফেরেশতা 30 বছর আগের আমল নামা খোল ফেরেশতা খোলে তো বলে মুছে দে সব মুছে দে দেখ মুছে আমার বান্দা পানি চোখের পানি ফেলছে দে
পৃষ্ঠা মুছে ফেলে এবার বলে মাওলানা পৃষ্ঠাগুলো খালি ফেলায় রাখতাম আল্লাহ বলে না রে আমি না রহমান আরে আমি কি সাধারণ কোন দাতা নাকি আমি গুনাহ মুছলে শুধু মুছেই দেই না فاولئك يبدل الله سيئاتهم حسنات আমি গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে কুমু খালি রাখিস এজন্য মাওলা তো বলে আমি তো মাফি করতে থাকি বান্দা সারাক্ষণ মাফি করি সারা রাত তো আমি দেখছি তুমি উলঙ্গ ছবি দেখছো কিন্তু আমি মাতি নাই আমার সকাল আটটা বাজে আমার নাফরমানি কইরা সারা রাত পড়ে রইছো ফজরের নামাজটাও পড়ল না সারা রাত উলঙ্গ ছবিও দেখলাম এরপরও আমি আটটা বাজে যখন উঠতে চাইছো বান্দা ঘুম থেকে আমি একটা মিনিট দেরি করি নাই চোখটা মেলে দিছি চোখ মেলে দেয় কে আল্লাহ ঘুম পাড়ায় দেয় কে আল্লাহ তিনি যদি একটু রাগ করতেন যে তুমি উঠতে চাচ্ছ ঠিক আছে কিন্তু চোখ মেলতেছেন একটা ঘন্টা আর কোনো সমস্যা না কোনো ফিটছেও না কোনো মারছেও না শুধু চোখটা খুলতে পারে না যদি শুধু এই এতটুকু একটা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা পড়ে থাকে আর যদি সে চিৎকার শুরু করবে মা কি হলো মা আমি তো চোখ খুলতে পারতেছি না মা বলবে কি না বলবে পৃথিবীর সব নাফরমান ডাকাডাকি শুরু করে দিবে না স্ত্রীকে বলবে না আরে বিবি দেখো না আমার আমার কি হলো আমার চোখ তো মিলতেছে না মালিক যদি বলতো বান্দা শুধু একটা ঘন্টা আধা ঘন্টা আটকে রাখছি শুধু চোখটা খুলি নেই কি হবে তোমার আমি বড় রহমান দয়াবান আমি এত নাফরমানির পরেও চোখ মিলতে চাচ্ছ চোখ মিলে দিব বলেন আলহামদুলিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলে মাফ করে তো দেই বেশি মাফ করে দেই বেশি আজাব দেই সামান্য শাস্তি দেই সামান্য লাআল্লাহুম ইয়ারজিউন যেন ফিরে আসো আমার কাছে কার কাছে আমি আল্লাহর কাছে ফিরে চলে আসো মার হাতে লাঠি দেখলে বাচ্চারে আর ফিডা দিতে হয় না লাঠি দেখলেই বাচ্চা দৌড়াইয়া বাচ্চা চাই ঠিকই না বলে আমার ছেলেটা পাঁচ বছরের ওই আপনার বেশি ডিস্টার্ব করে খানা খাইতে চায় না আমিও দেখছি অনেক শুধু আমার বড় মেয়ের নাম নাফিসা বললেই হলো নাফিসা লাড়ি লাড়িটা লয় যখন লাগে লাড়ি লাড়ি কইলে সারে হাতে সুন্দর বাতি আমার কাছে ফিরে চলে আসো আমার দিকে ফিরে চলে আসো আমার সিজদা আমার নামাজ আমার বন্দিগি আমার জিকির আমার তসবি গুনাহ ছেড়ে দেওয়া নাফরমানি ছেড়ে দেওয়া এটার দিকে যেন ফিরে চলে আসো আমি এটা চাই এজন্য বাপ আজকে আপনাদের কাছে আমি সূরায়ে রোমের এই একটি আয়াত আপনাদের কাছে পেশ করে এটা বললাম যত একদিন যাচ্ছে আজাব গজব মুসিবত বাড়ছে বাড়ছে কি না বলে কথা বলেন না পেরেশানি বাড়তেছে না কমতেছে তাহলে যেহেতু বাড়ছে বোঝা গেল গুনার পাত্রা বেড়ে যাচ্ছে অতএব আপনাদের সবার কাছে আমি সহ আমরা সামনে উপরে ডানে চতুর্দিকে অনেক আল্লাহর বান্দা আপনাদের এই বিশাল উপস্থিতি অনেক ভালো লাগলো আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন বলেন আমিন যুবক তোমার কাছে এক বন্ধু আমি বললাম যুবক তুই যদি বলো আমি তোমার পায়ে ধরতাম আমি রাজি আছি আমি রাজি কিন্তু তুই যুবক ফিরে আ নজররা তোমরা আমি আখিরি ওসিয়ত করি মাহাদির পক্ষে তোমাদের মতো যুবক দরকার দাজ্জালের মোকাবেলায় লড়বে কে বাজান মাহাদির পক্ষে লড়বে কে যদি তুমি না জাগো যদি তুমি সিজদা না করো যদি তুমি না জাগো তাইলে আল্লাহর পক্ষে দ্বীনের জন্য লড়বে কে বাজান আমরা লোক পাবো কোথায় আমরা লোক পাবো কোথায় এজন্য অনুরোধ সমস্ত নওজোয়ান যুবক আলাদাভাবে হাত তোলো যে ইনশাআল্লাহ নামাজি হব শুধু না জোয়ান না হাত উঠাও আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের
জিকিরে তাসবিহে কোরআনে সর্ব দিকে নেক আমল হওয়ার পর আমল করার তৌফিক দান করুন। এই বাজারের যত ব্যবসায়ী আজকের এই মাহফিল করেছেন, আয়োজন করেছেন, এক টাকা হাজার টাকা সহযোগিতা করছেন, বুদ্ধি দিছেন, পরামর্শ দিছেন, যারা অনুমতি দিছে সহযোগিতা করছে, সবাইকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আর আখেরি অনুরোধ, আজকের এই এখনকার এশার নামাজ আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। পিছন থেকে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করো, সবার কাছে অনুরোধ, বাজার এদিক সেদিক ছিট্টা বিট্টা যাইও না, সবাই মেহরবানি করে নামাজের জন্য প্রস্তুতি নাও, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আরো কথা বলবেন, তাদের বয়ানও শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমিন।